নারী সংক্রান্ত অপরাধ থেমে থাকছে না রাজ্যে। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ে এক শ্রেণীর মানুষ এই সকল অপরাধে জড়িয়ে পড়ছে। এবার এমনই আরো একটি ঘটনা সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন পশ্চিম বট্রশি এলাকায়। থানায় মামলা সাপেক্ষে পুলিশ অভিযুক্ত কামাল হোসেন নামে 32 বর্ষীয় যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার বাসিন্দা এক সন্তানের জননীর বাড়িতে গভীর রাতে প্রবেশ করে কামাল হোসেন। বাড়িতে ঢুকে সে বিছানার নিচে লুকিয়ে থাকে। সে সময় মহিলা নাকি বাথরুমে ছিল। যথারীতি বাথরুম থেকে বেরিয়ে এসে অভিযুক্ত মহিলাকে পাশবিক অত্যাচারের উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অতর্কিত আক্রমণে মহিলা প্রথমে হতচকিত হয়ে যায়। পরবর্তী সময় নিজের সম্ভ্রম রক্ষায় মহিলা চিৎকার দেয় এবং ধস্তাধস্তি করে কোনো রকমে কামালের হাত থেকে ছাড়া পায়। গভীর রাতে মহিলার চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। আর এই খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানায় নির্যাতিতা মহিলা। রবিবার বেলা 2টা নাগাদ ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা মহিলা। এদিকে এই বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, অভিযোগকারিণী মহিলা তার দোকানে খদ্দের ছিল। প্রায় সময় তার দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে। সেখান থেকে প্রায় 3 মাস ধরে তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। সে সুবাদে বিভিন্ন সময় মহিলা তাকে তাদের বাড়িতে ডেকে নিত। মহিলার স্বামী গাড়ি চালক হওয়ার সুবাদে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। শনিবার রাতেও মহিলা তাকে সেই বাড়িতে ডেকে নিয়েছিল, কিন্তু বাড়িতে প্রবেশের সময় কেউ একজন দেখে ফেলে। তুমি আমাকে ভালো পায়, আমি অনেক প্রভাব আছে আমার কাছে, নিজে আমাকে ভালো পায় সব। তুমি কি করো? ঠিক আছে, তারপরে তুমি কি করো? আমি বিজনেস করি, আমার দোকান আছে গ্রোসারি দোকান, ইয়েতে ওই বটরশি বাজারে। তবে এই ঘটনায় পুলিশ তেমন কিছু না বলেও মহিলা থানার ওসি স্বর্ণা দেববর্মা জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কামাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগ মূলে তারা একটি মামলা নিয়েছে এবং তদন্ত করছেন। এফআইআর এর মধ্যে তো উল্লেখ আছে মলেস্টেশন ইনগ্রিডিয়েন্ট, এটার মূলে আমি কেস রেজিস্টার করছি এবং কেস তদন্ত চলছে। ধর্মনগর মহিলা থানায় ভারতীয় দণ্ডবিধি 457/354 ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়, যার নম্বর ধর্মনগর মহিলা থানা 30/2019। ঘটনাকে ঘিরে এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে, তবে স্থানীয় মানুষও এই ঘটনায় অভিযোগকারিণী মহিলার দিকে আঙুল তুলেছেন। এমনও হতে পারে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিবাহিত যুবককে। পুলিশের সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে ঘটনার সত্যতা। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।